মদ বিক্রির প্রতিবাদ করায় এক দম্পতিকে খুন করার চেষ্টা করলো মদ ব্যবসায়ী সহ একদল দুষ্কৃতী। গতকাল রাতেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নানাহার গ্রামে। এই ঘটনায় মূল অভিযুক্ত মদ ব্যবসায়ী অজয় সিংকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মদ বিক্রির প্রতিবাদ করছিল প্রতিবেশী রত্না সিং ও তার স্বামী। কিছুক্ষণের মধ্যেই ওই মদ ব্যবসায়ী একদল দুষ্কৃতীকে নিয়ে রত্না সিং এর স্বামীর উপরে চড়াও হন। মাথার মধ্যে ভারী বস্তু দিয়ে আঘাত করলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন উনি। স্বামীকে বাঁচাতে গেলে মূল অভিযুক্ত সহ একদল দুষ্কৃতী প্রচণ্ড হারে মারধর করে ও তার পরনে কাপড় খুলে নেয়, ব্লাউজ ছিঁড়ে দেয় এবং তার শ্লীলতাহানি করে। তার চিৎকারে ছুটে আসে পাড়াপড়শিরা। প্রতিরোধ গড়ে তুলতেই সেখান থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত সহ দুষ্কৃতীরা। এদিন সকালে মূল অভিযুক্ত মদ ব্যবসায়ী অজয় সিংহকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। এরপর এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রত্না সিংহের স্বামী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন। আপনার নাম? আমার নাম বাবলু রায়। কোথায় বাড়ি আপনার? আমার নাম বাড়ি গৌরী নানাহার। কি হয়েছে, এত রাতে থানায় কেন এসেছেন? থানায় আসছি, অজয় সিং নামে একটা ছেলে। কি হবে, আপনার প্রতিবেশী? হ্যাঁ, আমার প্রতিবেশী। প্রতিবেশী ভাস্তায় হয় সম্পর্কে, আর যে ইঞ্জুরি হয়েছে ও ভাস্তা হয়। তো আমি বাড়িতে ছিলাম, তো আমি আবার টোটো চালাই, তো আসে, তো আমি শুনলাম কি যে ওরা ওই দারু বিক্রি করে অবৈধ, এটা আমি আগে আমি জানতাম পাড়ার লোকের কাছ থেকে। তো দারু খাতে এরা দুই স্বামী স্ত্রী মিলে ওরা হট্টগণ্ডগোল হয় ওদের বাড়ি। এরা ওই নিষেধ করতে গেছিল যে আমার বাচ্চা কাচ্চা গেলে অসুবিধা, তো তোরা একটু ই করিস না, এই ব্যবসা করছিস চুপচাপ করে ই কর, এইটা বলতে গিয়ে এদের উপর স্বামী স্ত্রীর উপর চড়াও হয়। আচ্ছা, এই বলে চন্দন নামে ছেলেটাকে ওরা হাতুড়ি দিয়ে ইঞ্জুরি করে দেয়, ওই অজয় নামে ছেলেটা। তো আমি তখন ওর কাছ থেকে ওই ওর বাবা ছিল, ওর বাবা ডাকতে যায় আমাকে, তখন আমি ওদেরকে নিয়ে আসি হসপিটালে। এখন থানায় কেন এসছে, কি করবে? থানায় একটা স্যার এটাকে একটু ই দিতে হবে, এফআইআর করছি, অবৈধভাবে এই একটা নির্মাণ চলছে, কাজ চলছে, দারু ব্যবসাটা তো ভালো না, এটা যেন বন্ধ হয়। এটা চাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, এটা আমরা চাচ্ছি, এটা যেন বন্ধ হয়। এলাকায় শান্তি যাচ্ছে, এলাকায় শান্তি যাচ্ছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।